নমস্কার বন্ধুরা, বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে আলুর দাম হু করে বেড়েই চলেছে। আলুর দাম আকাশছোঁয়া হতেই চিন্তা বেড়েছে সমস্ত গরিব সাধারণ খেটে খাওয়া ও মধ্যবিত্ত পরিবারের। বাজারে আলু কিনতে গিয়ে মাথায় হাত পড়েছে সমস্ত মানুষের। তাই আলুর দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় গভীর সংকটের মুখে রাজ্যবাসী। তবে আলুর দাম আগামী দিনে বাড়তে চলেছে নাকি কমতে চলেছে, এই নিয়ে কী জানাচ্ছে বিশেষজ্ঞরা? আর বর্তমানে আলুর দাম কত রয়েছে এবং তার পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, আদা, পেঁয়াজ, লঙ্কা, বেগুনের দাম কত রয়েছে এবং আগামী দিনে এই সবজিগুলোর দাম নিয়ে কী জানাচ্ছে বিশেষজ্ঞরা? বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার যখনই কোনো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট বেরিয়ে আসবে সর্বপ্রথম আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেবো। আর ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে শুরু করা যাক ভিডিওটিকে। করোনা মন্দার গ্রাস ধীরে ধীরে কাটলেও খুচরো বাজারে মুদ্রাস্ফীতির জেরে গত কয়েক মাস ধরেই নাজেহাল জনতা। সেই সঙ্গে পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির সাথে সাথে গত কয়েক মাসে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি শাক সবজির দামও আকাশ ছোঁয়া। এদিকে রান্নার গ্যাস, পেঁয়াজের পর এবার বাংলার মানুষের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আলুর দাম। এদিকে শীত পড়তে না পড়তে দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড় হওয়ার কারণে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে আলু চাষের। তা নিয়েও উদ্বেগ রয়েছে আলু চাষিদের মধ্যে। এদিকে গত প্রায় এক মাস ধরে 15-16 টাকা কেজি প্রতি দর ছিল আলুর, ফলে কিছুটা কম দামেই এই সবজি কিনতে পারছিল সাধারণ মানুষ। কিন্তু এবার শেষ হতে চলেছে সেই সুখের দিন। ইতিমধ্যে রাজ্যের একাধিক প্রান্তে 20-25 টাকা কিলো দরে বিক্রি হতে শুরু করেছে আলু, আর তাতেই চাপে পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে আলুর পাশাপাশি দাম বাড়তে শুরু করেছে অন্যান্য সবজিরও। বর্তমানে টমেটো 30-40 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে, পাশাপাশি ফুলকপি বিক্রি হচ্ছে 30-40 টাকা প্রতি পিস, বেগুনের দাম রয়েছে 35-40 টাকা প্রতি কিলোর আশেপাশে, সেখানে পটল বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি কেজি এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 25-30 টাকা প্রতি কেজি। এখন বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যতই আলু 20-25 টাকা প্রতি কিলো, পাইকারি বাজার দর প্রতি আলু বিক্রি হচ্ছে 15-16 টাকা কেজি। চন্দ্রমুখী আলু 25-30 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এবং পাইকারি বাজার দর রয়েছে 20-23 টাকা প্রতি কেজি। তবে বর্তমানে আলুর দাম আরও হু হু করে বেড়েই চলেছে। অন্যদিকে বর্তমানে খুচরো বাজারে পেঁয়াজ প্রতি কিলো 40-50 টাকা ও পাইকারি বাজার দর প্রতি কিলো 30-35 টাকায় বিক্রি হচ্ছে। সেখানে আদা প্রতি কিলো 70-80 টাকা, কাঁচা লঙ্কা প্রতি কিলো 80-100 টাকায় বিক্রি হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে রাজ্যে যে সমস্ত জমিতে আলু লাগানো হয়েছিল সেই সব জমিতে কাদাও হয়ে গিয়েছে নিম্নচাপের প্রবল বৃষ্টির কারণে, তাই নতুন করে বীজ বপন করতে হয়েছে। তাতে আলুর ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। ফলন কম হলে চাহিদা অনুযায়ী যোগান মিলবে না বলে আশঙ্কা রয়েছে চাষিদের।